আজি হেউচি রামনবমী। আমি অছু অনুগুল জেলার কণিয়াস্থিত বিজগুল ঠারে, যেউঠি 300 বর্ষ হব রামলালা পূজা পাউছন্তি এবং এঠিকার যে গ্রামবাসী তাঙ্কু পূজা করছন্তি এবং এঠিকার যে কুল পুরোহিত রয়েছন্তি ব্রাহ্মণ সমাজ সেটি পূজা করছন্তি। আমি সিধাসলক তাঙ্কর প্রতিক্রিয়া নেবা। 300 বর্ষ পূর্বরু রামলালাকু এটি কিভাবে স্থাপন হয়েছিল এবং রামলালাঙ্কর কোন কিংবদন্তি রয়েছে এবং রামনবমী অবসরের কোন সব কার্যক্রম রয়েছে, সিধাসলক তাঙ্কর প্রতিক্রিয়া নেবা। আজ্ঞা, কোন কবে এটি রামলালা কিভাবে ভাবে প্রতিষ্ঠা হয়েছিল? পুরোনা ইতিহাস অনুসারে আমার তালচেরের রাজা সাহেব হচ্ছেন অযোধ্যা রাজাঙ্কর বংশধর। সেই অনুসারে আমার রাজা সাহেব সেতবে অযোধ্যারু এ কাঠমূর্তি সব আনিলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, রাম সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সব মূর্তি যাক আনিলে, আনিকি সব রহিলে বটে গোটে অন্য জায়গায় রহিলে, তাঁকু সেটি জঙ্গল ভিতরে রকি যাইলে পূজা করা জনে আসুলে হরিহরপুর, হরিহরপুর যাই আসি প্রতিদিন পূজা করে সে যাওলে, তাঁকু মধ্যে বাঘ খাইগলা, কৌশি লোক সে পূজা করার পাইলে না। তেমন ব্রাহ্মণ শাসন হিসাবে রজা আনি এই গাঁরে স্থাপন কলে, যেটা গাঁ মুন্ডর বর্তমান 2 কিলোমিটার দূরে, সেটা আমি পুরোনা মঠ বলে কৌছু, সে বি নদী বড়িরে ওয়াশ আউট হয়ে গলা। ওয়াশ আউট হয়ে গলা পরে সেটি কেবল রাম লক্ষ্মণ সীতা হনুমান রহিলে, ভরত শত্রুঘ্ন এমানে লোপ পাইগলে। সেই দিনটু রাজা সাহেব সেইটি মন্দির নির্মাণ কলে এবং ব্রাহ্মণী নদী কূলরে মন্দির নির্মাণ হয়ে পূজা পাওলে, এটি এই এই যুগে মন্দির তৈরি হয়ে পূজা পাইলে এ প্রায় 100 বর্ষ পূর্বরু হব, 300 বর্ষর প্রকৃত রাজা আনিলে কিন্তু এটি 100 বর্ষ হল রইলে। এবে সম্মল ব্যারেজ সম্মর্স এরিয়া, সে সম্মর্স এরিয়ারে মন্দির সম্পূর্ণ বুড়িরে গলা, সম্পূর্ণ বুড়িরে গলা পরে সরকার তরফর ক্ষতিপূরণ বাবদরে কিছু পয়সা আছে ডিপোজিট ছিল আমার ব্লক বিডিও পাখে এবং স্থানীয় লোকঙ্কর। আজ নীতিকান্তি এ সকাল প্রায় এ 4টা বেলু ভোরু রামঙ্কর প্রতিমূর্তি স্থাপন করি গোটে গাড়িরে আগ পথ রামঙ্কর ইয়ে করি মাইক্রোফোন লগাই গাঁ সারা প্রভাত ফেরি করা হয়েছিল, রাম নাম ধ্বনি করা হচ্ছিল। তাপরে পরে এটি আরম্ভ হল পূজা পাঠ পাই বলি, প্রথম আরম্ভ হল এটি সূর্য পূজা, সূর্য পূজা পরে মহাদেবঙ্ক পূজা, মহাদেবঙ্ক পূজা পরে হনুমানঙ্ক পূজা, তাপরে আরম্ভ হল রামচন্দ্রঙ্কর পূজা। রামচন্দ্রঙ্কর এই পূজা পাঠ হল পরে রামচন্দ্রঙ্কু পুঁ আউথরে পহণ্ডি করি অণাযিব বাহার মণ্ডপকু। আজ্ঞা, আমার সহ আউ জনে পুরোহিত অনেক তাঁকর মধ্যে প্রতিক্রিয়া নেবা। আজ্ঞা, এটি যে রামলালা পূজা পাচ্ছেন লোকঙ্কর কিভাবে বিশ্বাস রয়েছে এবং এটি রামলালাকু দর্শন করে আসি কিভাবে সান্নিধ্য লাভ করছেন? ইয়ে রামচন্দ্রদেবঙ্ক অমলরু, রাজা রামচন্দ্রদেবঙ্ক অমলরু এইভাবে চালি আসছে। আজ গাঁ সারা ব্লক সারা বহুত খুশি, সব লোক মানে সব খুশি, আউ কিছু সময় পরে সব দর্শন পাই আসিযে, সমস্ত মনরে রাম 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 সব লাগিছিব পরদিন পর্যন্ত। আজ্ঞা, দেখন্তু অযোধ্যারে এবে রাম মন্দির স্থাপন হেলা, কিন্তু এটি 300 বর্ষ হলে স্থাপন হল, লোক মানে এটি রামকু প্রথমরু এটি ভাল পাই আসিছন্তি এবং তাঁকর যে ভাবগব রয়েছে এবং তাঁকর যে মনস্কামনা রয়েছে পূরণ পাই এটিকি আসন্তি দর্শন করন্তি, এটি কিভাবে ভাবে আপন দেখুছন্তি? নিশ্চিত ভাবে কইবি, বিজুগুলর ইয়ে 300 বর্ষর যে পুরোনা রাম মন্দির ইয়ে গোটে ঐতিহাসিক রাম মন্দির কণিহা তথা সর্বোপরি অনুগুল জেলার, এবং এবে এবে আমার আমার যে মাননীয় প্রধানমন্ত্রী তাঁক করকমলরে যে অযোধ্যায় রাম মন্দির যেমতি রামলালাঙ্কর দেশ সারা গোটে লহরি রামময় রামপ্রেমী মানুষ যেভাবে খুশি যেভাবে তাঁকর মানে হৃদয়ের যেভাবে জাত হয়ে থাকে সেইভাবে রামপ্রেমী সেটি ঠিক সেমিতি আমার বিজুগুল গ্রামের মধ্যে কৌশি গুণের কম না, এটি মধ্যে 300 বর্ষ ইতিহাস তলরে কুয়ে, আজি বি এঠিকার লোক মানে বহু সংখ্যার এই ভক্ত মানে যোগদান করতে সকাল ঠাকুরঙ্কর প্রভু শ্রী রামচন্দ্রঙ্কর নীতি নির্ঘণ্ট অনুসারে সবু প্রকার কাম করা সহ অঞ্চলবাসীকর খুশি করা আজি মধ্যে আজি কালচারাল প্রোগ্রাম করা যাচ্ছে, তেমন ইয়ে সব সাংস্কৃতিক প্রোগ্রাম করা যাই নিশ্চিত ভাবে ইয়ে 2000 3000 4000 নিশ্চিত ভাবে ইয়ে
এঠিকার জনসমাগম হুয়ে এবং এই এরিয়া গোটে রামময় তথা রাম পরিবেশে তৈরি হুয়ে। আজ্ঞা দেখুন যা কহবা যে পূজারী মহাশয় কুয়া কিংবা গ্রামবাসী কুয়া যাও এটু তিনশ বর্ষ হব রামলালা পূজা পাচ্ছেন, প্রথমে নদী কূলরে পূজা পাওলে এবে গাঁ মঝিরে পূজা পাচ্ছেন এবং এটি যে রীতিকান্তি রয়েছে এবং সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে, প্রসাদ সেবন রয়েছে, গ্রামবাসী সম্পূর্ণ সহযোগ করতে আগামী দিনের এ কিভাবে ভাবে বৃদ্ধি পাইব এবং লোক মানে এটি রামলালা দর্শন করবে, সান্নিধ্য লাভ করবে, সে নেই মধ্য গ্রামবাসী তাঁকর যে প্রয়াস জারি রাখিছেন। অনুগুল কণিয়া যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।